আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে যদি আপনারা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারা শিখতে পারবেন কমপ্লিট ফেসবুক ব্যানার কিভাবে তৈরি করে। তো প্রিয় ভিউয়ার্স, চলুন শুরু করা যাক। তো প্রথমে আপনাকে একটি পেজ নিতে হবে। তো আপনারা গুগলে সার্চ করে ফেসবুকের পোস্টের সাইজগুলো ভালোভাবে দেখে নিতে পারেন। তো আমি এখানে কন্ট্রোল এন প্রেস করব নতুন একটি ই নেওয়ার জন্য, অথবা আপনারা এখান থেকে নিউ এ ক্লিক করে নিতে পারবেন। তো আমি এখানে 600px/600px একটা পেজ নিলাম। তো প্রিয় ভিউয়ার্স, এটা হচ্ছে আমাদের পেজ। তো এখানে আমরা এখন ডিজাইন করব। তো প্রিয় ভিউয়ার্স, আমরা সাধারণত আজকে সলিড কালার ডিজাইনটা করে আপনাদেরকে দেখাবো, তারপর আস্তে আস্তে যে ক্রিটিক্যাল কাজগুলো আছে সেই কাজগুলো আপনাদেরকে দেখাবো। তো সবাই আমাদের সাথে থাকবেন। তো প্রিয় ভিউয়ার্স, এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড। তো আমরা এখান থেকে আরেকটা ডুপ্লিকেট লেয়ার নিয়ে নিই। এখান থেকে ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করে আমরা ডুপ্লিকেট লেয়ারটা এখান থেকে নিয়ে নিলাম। তো প্রিয় ভিউয়ার্স, এটা একদম সাদা সিধা, তো এটা যে একটু হালকা ডিজাইন করার জন্য আমরা জাস্ট এখান থেকে এই পেন টুলটা ইউজ করে একটু আঁকা বাঁকা করে এখান থেকে এইভাবে এখানে দিয়ে দিব। তো প্রিয় ভিউয়ার্স, এখন আমরা এটা এখানে অ্যাড করে দিব। তারপর আমরা কন্ট্রোল অল্টার ইন্টার প্রেস করব। তো প্রিয় ভিউয়ার্স, এখন দেখেন এটা এরকম হয়েছে। তো আমরা এখানে কন্ট্রোল শিফট আই প্রেস করে বাকি যে এই যে সেটিং স্পেসটা আছে এটা ডিলিট করে দেবো। তো আমরা ডিলিট বাটনে প্রেস করলাম। তো প্রিয় ভিউয়ার্স, এখন আমরা ওই ব্যাকগ্রাউন্ড কপির উপরে অথবা আমরা এটা একটু যদি রিনেম করে নেই, ব্যাকগ্রাউন্ড টু। তো প্রিয় ভিউয়ার্স, আমরা ব্যাকগ্রাউন্ড টু এর উপরে যদি এখানে এফেক্টসে ক্লিক করি তো আমরা এখানে দেখতে পাবো যে কালার ওভারলে। তো প্রিয় ভিউয়ার্স, আমরা যদি এখানে ক্লিক করি তাহলে এক কালার কালার পাওয়া যাবে, অথবা আপনার যদি এখানে গ্রেডিয়েন্টে ক্লিক করেন এখানে বিভিন্ন প্রকার কালার পাওয়া যাবে। তো প্রিয় ভিউয়ার্স, আজকে প্রথমে আমি আপনাদেরকে সলিড কালার দিয়ে সব কিছু করে দেখাবো, কারণ হচ্ছে এই ভিডিওটা আপনি দেখলে নতুন থাকলেও আপনি একদম ইজিলি কাজটি করতে পারবেন। তো প্রিয় ভিউয়ার্স, আমরা এখানে সবসময় আপনি খেয়াল করবেন ব্যাকগ্রাউন্ডে সবসময় ডার্ক কালার ইউজ করতে হয়, কারণ হচ্ছে তাহলে আপনার টেক্সটগুলো দেখতে সুন্দর দেখা যাবে। তো প্রিয় ভিউয়ার্স, আমরা এখানে এই কালারটা ইউজ করলাম, ওকে দিলাম। তো প্রিয় ভিউয়ার্স, এখন এখানে দেখেন আমাদের এখানে আঁকা বাঁকা দেখা যাচ্ছে। তো এই আঁকা বাঁকাটা যদি আমরা ডিজাইন করতে চাই তো জাস্ট এখানে আরেকটা কালার ফেলে দিলে আঁকা বাঁকাটা ডিজাইন হয়ে যাবে। তো আমরা এখানে রেড কালারটা ফেলে দিলাম। তো প্রিয় ভিউয়ার্স, এখন মোটামুটি এটা আপাতত রেডি। তো প্রিয় ভিউয়ার্স, এখন আমরা লেখা শুরু করি। তো আমরা এখানে প্রথমে সাধারণত একটি মসজিদের নাম থাকে, তো আমরা এখানে একটি যে কোনো একটি মসজিদের নাম দিয়ে দেই, যেমন বাইতুল আমরা ফন্টটা সাইজটা ছোট করে নিচ্ছি। তো প্রিয় ভিউয়ার্স, আমরা এখানে একটা আপনার কি বলে এটাকে টেক্সট নিলাম। তো প্রিয় ভিউয়ার্স, এখন আমরা এই টেক্সটটাকে হোয়াইট কালার করে দিব। তো প্রিয় ভিউয়ার্স, এখন আমরা হোয়াইট কালার করে দিলাম। প্রিয় ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আপনার টেক্সটটা একদম খুব ভালো এখানে শো করছে। তো আমরা যদি এই টেক্সের উপরে ক্লিক করে তারপর এখানে এফেক্টসে ক্লিক করে এটার উপর একটু শেডো দিয়ে দিই, আপনারা এখান থেকে শেডো দিয়ে দিবেন, এই যে ড্রপ শেডো, তারপর এটা বাড়ায় কমায় দেখতে পারেন, আপনার যেই এখানে আপনার সুবিধা সেইখানে আপনি এখানে ই করবেন। তো আমরা এটা ওকে করে দিলাম। তো প্রিয় ভিউয়ার্স, আমাদের মোটামুটি এখানে কাজ কমপ্লিট। তো তারপর আমরা নিচে লিখে দিলাম মসজিদের ঠিকানাটা, আমরা এখানে ঠিকানা লিখে দিই। তো প্রিয় ভিউয়ার্স, আমরা এখানে ঠিকানা লিখে দিলাম। তো তারপর এখানে আমরা আসলে এটা কি জন্য তৈরি করতেছি সেটা আমরা এখানে জুমার খুতবার ব্যানার, তো আমরা এখানে লিখে দিই জুমার খুতবা। তো আমরা এই টেক্সটটা যদি একটু বড় করে দেই। তো প্রিয় ভিউয়ার্স, এখন আমরা এই টেক্সের নিচে আরো একটু কালার ফেলে দেবো। তো এই জন্য আমরা এখানে চলে যাচ্ছি স্ট্রোক। তো প্রিয় ভিউয়ার্স, এখানে আপনারা ইচ্ছা মতো কালার দিয়ে দেখতে পারেন, আমি জাস্ট এখানে লাল কালারটাই লিখে দিলাম।
তো আমি এখানে মাঝে একটু ব্ল্যাক কালার করে দেই অথবা হোয়াইট কালার। তো ভিউয়ার্স এটা মোটামুটি আপনারা যেভাবে দিবেন সেভাবেই কাজ করবে, সমস্যা নাই। তো আমরা এখানে এটা রেখে দিলাম। তো ভিউয়ার্স এখন এটা আমি একটু সেভ করে নিচ্ছি। তো এখন আমরা আমাদের যিনি খুতবা দিবেন আমরা তাকে নিয়ে আসছি। এখন এখানে আমি আবদুল্লাহ ভাইয়ের একটা ছবি এখানে অলরেডি নিয়ে আসছি, যাতে সময় কম লাগে। তো আমরা ছবিটা এখানে টান দিয়ে নিয়ে আসলাম। তো ভিউয়ার্স এখন আপনারা দেখেন ছবিটা এখানে আছে। তো আপনারা চাইলে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নিতে পারেন অথবা ব্যাকগ্রাউন্ড রেখেও দিতে পারেন। তো আমি ভিডিও বড় হয়ে যাবে বিধায় আমি ব্যাকগ্রাউন্ডটা রেখে দিলাম। তো ভিউয়ার্স আপনারা এই একটা জিনিস খেয়াল করবেন, যে সময় কাজ করবেন সব কালারগুলো যাতে একটা ম্যাচিংয়ের মধ্যে থাকে। তো ভিউয়ার্স আমরা এই যে এখানে রেড কালার দিয়েছিলাম, তো এই ছবির আউটার স্পেসে আমরা রেড কালার দিয়ে দিব। তো ভিউয়ার্স এই দেখেন আমাদের রেড কালার হয়ে গেছে। তো এখানে এখন মোটামুটি এটা রেডি। তো আমরা নিচে এখন আর কিছু টেক্সট লাগাই দিব। তো আমরা এখন নিচে কালারটা যদি চেঞ্জ করে দিই, তো আমরা এখানে ব্যাকগ্রাউন্ডে ডাবল ক্লিক করে লেয়ার করে দিব। তো ভিউয়ার্স এখানে লেয়ার হয়ে গেছে। তো এটা আমরা একটু অন্য কালার দিয়ে দিই, অর্থাৎ হালকা কোনো কালার। তো ভিউয়ার্স আমরা এই কালারটা এখানে সিলেক্ট করে দিলাম। তো আমরা এখানে ভাইয়ের নামটা লিখে দেই। আমরা এই সাইজটা একটু বড় করে দেই। তো ভিউয়ার্স এখন আমরা এখানে নামটা লিখে দিলাম। তো আপনারা এখানে লিখে দিতে পারেন খতিব অথবা খুতবা পেশ করবেন, যা কিছু আপনার পছন্দ মতো। তো আমি এখানে লিখে দিলাম খতিব। তো আপনারা এই টেক্সের কালারটা অন্য আরেকটা কালারে চেঞ্জ করে দিবেন, যেমন আমি এখানে হোয়াইট কালার করে দিলাম। তো ভিউয়ার্স এখন আমার মোটামুটি এটা ই হয়েছে। তো এখন আমরা একটা জিনিস অ্যাড করে দেবো, সেটা হচ্ছে সময় এবং তারিখ। তো আমরা এখানে আপনারা এই যে এই টুলটা নেবেন উপরে একটা রেক্টেঙ্গুলার মার্কিউ টুল, তো আমরা এই টুলটা এখানে নিচ্ছি। তো ভিউয়ার্স তারপর আমরা ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করবো, তারপর এখান থেকে আরেকটা লেয়ার আমরা ডুপ্লিকেট লেয়ার করে নিব। তো ভিউয়ার্স তারপর এরকম হবে। তো কন্ট্রোল শিফট আই প্রেস করলে আপনার আউটার স্পেস ডিলিট হয়ে যাবে। তো আমরা এই গ্রেডিয়েন্টটা চেঞ্জ করে অন্য কালার দিয়ে দিব। তো আমরা রেড কালার ছিল সব, এখানে রেড কালার দিয়ে দিলাম। আমরা এটা একটু ছোটো করে দেই এভাবে। তো ভিউয়ার্স এটা ছোটো হয়ে গেছে। তো এখন আমরা এখানে এই টেক্সটটা ধরে কন্ট্রোল অল্ট প্রেস করে নিচে নিয়ে আসলাম। তো এখন আমরা দিব তারিখ, যে দিনের খুতবা সেদিনের তারিখ। আমি একটা জাস্ট তারিখ দিচ্ছি, সময়। তো ভিউয়ার্স আমরা এই কালারটা এখানে চেঞ্জ করে দিলাম। তো ভিউয়ার্স মোটামুটি এইটুকু হলেই চলে। তো আমরা আর একটু আরও কিছু অ্যাড করে দিই। তো আমরা এখানে লিখে দিতে পারি আপনার সবাই শেয়ার করুন। তো ভিউয়ার্স আমরা এখানে এই কথাটা এখানে লিখে দিতে পারি। তো আমরা এখন যদি এটা নিচে একটু কালার দিয়ে দিই, তো সেক্ষেত্রে বিষয়টা দেখতে সুন্দর হবে। তো এখন আমরা এই যে কালারটা আছে বাইতুল হামের নিচে, এই কালারটা আমরা এখানে ইউজ করব। তো এই জন্য আমরা আবার আমাদের ফার্স্ট ব্যাকগ্রাউন্ডে চলে যাচ্ছি। তো এখান থেকে আরেকটা লেয়ার নেব আমরা, ডুপ্লিকেট লেয়ার। তারপর কন্ট্রোল শিফট আই প্রেস করব, তারপর ডিলেট। তো আমরা এটার কালারটা চেঞ্জ করে এই কালারটা করে দেবো। তো আমরা এখানে আইড্রোপারটা ক্লিক করলে এটা এই কালার চলে আসবে।
তো প্রিয় ভিউয়ার্স এখন আমরা যদি এটাকে হোয়াইট কালার করে দেই তাহলে এরকম হয়ে গেছে। তো প্রিয় ভিউয়ার্স এখন যদি আপনি আরো কিছু অন্য কিছু চেঞ্জ করতে চান তো এখান থেকে চেঞ্জ করতে পারবেন, কোনো সমস্যা নাই। আর যদি আপনাদের এই স্টাইলটা প্রয়োজন হয়, অর্থাৎ পিএইচডি ফাইলটা প্রয়োজন হয়, শুধু আপনি টেক্সট এবং ফটোগুলো এডিট করবেন, তো সমস্যা নাই, আপনি আমাকে কমেন্ট করলে আমি আপনাকে লিংক দিয়ে দেবো, অসুবিধা নাই। তো তারপর আমরা নিচে আরেকটা বিশেষ দ্রষ্টব্য লিখে দিই যে মহিলাদের সালাদের জন্য বিশেষ ব্যবস্থা আছে। আরেকটা লেয়ার নিলাম, তারপর কন্ট্রোল শিফট আই ডিলেট। তো তারপর আমরা এখানে রেড কালারটা অ্যাড করে দিব। তো ভিউয়ার্স এখন মোটামুটি একটা ডিজাইন হয়ে গেছে, তো আমরা এখানে লিখে দেই বাকিটুকু। তো আশা করি সবাই বুঝতে পারছেন। তারপর যদি আপনাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, উত্তর দেওয়ার চেষ্টা করবো। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।